হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ উঠে আসছে, যেখানে কিন্তু বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাদের অ্যাপ্লিকেশন ভুল রয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাদের দেখবেন যে অনেক রকম ক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন ভুল রয়েছে, অ্যাপ্লিকেশনে যাদের ব্যাংকের ভুল রয়েছে বা বিভিন্ন রকম স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ভুল রয়েছে বা আপনাদের নাম ভুল রয়েছে, যদি এরকম থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা দারুণ সুখবর দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে একটা দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে, কেননা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের সংশোধন করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সমস্ত কিছু জিনিস। তো আপনারা যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না বা লক্ষ্মীর ভাণ্ডারে অনেক রকম ভুল রয়েছে, সংশোধন করতে হবে নাহলে আপনারা টাকা পাবেন না, এরকম যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যে দারুণ সুখবর দিয়েছেন রাজ্য সরকার। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে সাহায্য করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী কী আপডেট উঠে আসছে চলুন বিস্তারিত আমরা দেখে নিই। তো বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ত্রুটি সংশোধন আবেদন সংশোধন করতে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগামী 25 অক্টোবর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচির, একজন আবেদনকারী যাতে প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে জেলা প্রশাসন সূত্রে খবর। দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রায় 10,60,000 আবেদন জমা পড়ে, আবেদন করার পর জেলা প্রশাসন সেগুলি দ্রুত গতিতে যাচাইয়ের কাজ শেষ করে ইতিমধ্যে জেলায় প্রায় 7 লক্ষ মহিলা 2 মাসের অনুদান পেয়েছেন, কিন্তু আবেদনের মধ্যে 1,80,000 আবেদন ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত হয় জেলা প্রশাসনের সূত্রের খবর। অনেকের আবেদনপত্রে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর রয়েছে, কারো বা নামের সঙ্গে অ্যাকাউন্ট মেলেনি, আবেদনপত্রে দেওয়ার অন্য তথ্যের গোলমিল রয়েছে, পাশাপাশি অনেকে আবেদনপত্রের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বা জাতিগত শংসাপত্র যুক্ত করতে পারেনি বা যুক্ত করেননি। জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ত্রুটিপূর্ণ আবেদনগুলো সংশোধনের এবং অসম্পূর্ণ আবেদনগুলিকে সম্পূর্ণ করে দ্রুত আবেদনকারীকে প্রকল্পের আওতায় আনা হবে। এই লক্ষ্যে আগামী 25 অক্টোবর থেকে প্রতিটি গ্রামে আবেদনকারীর বাড়ি বাড়ি যাবেন সরকারি প্রতিনিধিরা, তারা তথ্য যাচাই করে আবেদনকারীটি জ্ঞাত ত্রুটি মুক্ত করবে। এই কর্মসূচিতে স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র মতো নিযুক্ত করার কাজ হবে। এই কাজটি স্থানীয় আশা, অঙ্গনারী ও পঞ্চায়েত কর্মীরা করবেন জেলা প্রশাসন সূত্রে খবর। একজন আবেদনকারী একাধিক আবেদন করেছে এরকম নজির রয়েছে, সেক্ষেত্রে একটি আবেদন রেখে বাকিগুলোকে বাতিল করে দেওয়া হবে। 25 অক্টোবর থেকে 7 দিন ধরে জেলায় চলবে বাড়ি বাড়ি আবেদনপত্র ত্রুটিপূর্ণ করার কাজ। পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন পূর্ণেন্দু মজিবরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনগুলি ত্রুটিপূর্ণ, সেগুলি বাড়ি বাড়ি গিয়ে সংশোধন করা হবে। আগামী 25 অক্টোবর থেকে আমরা এই কাজ শুরু করব, একজন আবেদনকারী ও প্রকল্প থেকে বাদ পড়বেন না। জেলায় প্রায় 2 লক্ষ আবেদনকারী আবেদন মঞ্জুর হলেও এখনও মেলেনি অনুদান, তারা কী করবেন? জেলাশাসক বলেন, যারা মোবাইলে মেসেজ পেয়েছেন ধাপে ধাপে তাদের প্রত্যেককে অনুদান চালু হয়ে যাবে। পুজোর সময় ব্যাংক বন্ধ থাকায় কিছু সংখ্যক অনুদান ঢোকেনি, খুব শীঘ্রই তারাও টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা দারুণ উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার, কেননা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের অনেক রকম ভুল ছিল সেক্ষেত্রে বেশি যে ভুলগুলো সেগুলো হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এবং ব্যাংকের ডিটেলসের ক্ষেত্রে, এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নেই এরকমও কিন্তু জমা করেছেন, বা যারা জমা করেছেন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা ভুল লিখেছেন, সো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির একটি খবর যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাদেরকে কোনোভাবেই বাদ দিবেন না রাজ্য সরকার। এবং সেসব মহিলাদেরকে বাদ না দেওয়ার কারণে তাদের পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী এবং পঞ্চায়েত কর্মী, অঙ্গনারী কর্মী, তো তাদেরকে দিয়ে কিন্তু মানে এই কাজগুলো করাবে, মানে 25 অক্টোবরের পর বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে সংশোধন করাবে, এবং যাদের কাস্ট সার্টিফিকেট নেয় কাস্ট সার্টিফিকেট জমা নেবে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না এখন হয়ে গেছে তো তাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড জমা নেবে, দিয়ে মানে আবারও নতুনভাবে তারা ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবে, আর যাদের ব্যাংকের সমস্যা ছিল তাদেরকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলা হবে। তো আপনাদের যাদের এরকম অবশ্যই ভুল রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই
আপনারা কিন্তু সব কিছু রেডি করে রাখুন, 25শে অক্টোবরের পর কিন্তু চালু হবে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায়, এসডিও, বিডিও, মিউনিসিপ্যালিটি সমস্ত জায়গায় কিন্তু চালু হবে। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন, আপনাদের এলাকায় কিন্তু বলবে এবং আপনারা নিয়মিতভাবে কিন্তু সেগুলো কাজগুলো কমপ্লিট করে দেবেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এটা কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি কোনো রকম ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে সংশোধন হতে পারে, আবার সংশোধন যদি হয় সেক্ষেত্রে কীভাবে হবে সেই বিষয়টিও জানিয়ে দিলাম। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা অনেকেই জানে না, জানতে সাহায্য করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন।